আমরা আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করতে যাচ্ছি। আর এই বিজয় দিবস আমরা যাদের রক্তের বিনিময়ে বা যাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি, সেই প্রথমেই সেই মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, যাদের ত্যাগের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি এবং বিজয় পেয়েছি, যা আমরা 16 ডিসেম্বর উদযাপন করতে যাচ্ছি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপজেলায় যে সকল মহান মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। এবং তার আগে একটু বলে রাখি, আজকে যেহেতু 14 ডিসেম্বর, আমাদের বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল যে বাঙালি বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা এই দেশটাকে স্বাধীন করেই ছাড়বেন, ঠিক পূর্ব মুহূর্তে তারা যারা স্বাধীনতা অর্জন করলেও যাতে দেশটা সঠিকভাবে পরিচালিত হতে না পারে বা অর্থনৈতিক উন্নয়ন সাধিত হতে না পারে, ঠিক এই পরিকল্পনা থেকেই তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান যারা বুদ্ধিজীবী তাদেরকে হত্যা করেছিল। উদ্দেশ্য একটাই, যে দেশ স্বাধীন হলেও যারা যাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি পঙ্গু বা সকল দিক থেকেই একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হয়। সর্বশেষ এ উপজেলার যে সকল মুক্তিযোদ্ধারা আছেন আমরা তাদের আয়োজনে তাদের সম্মানার্থে ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। 16 ডিসেম্বর তাদের সম্বর্ধনা দেওয়া হবে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে, এবং এই উপজেলায় আমরা যারা অফিসার আছে বিভিন্ন দপ্তরে সবাই তাদের সম্মানার্থে তাদের প্রোগ্রামে আমরা উপস্থিত থাকব।